পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধতম বিখ্যাত ও অদ্ভুত সব রীতিনীতির ধারক হিসেবে পরিচয় দেয় ইনকা সভ্যতা। আর এই ইনকাদের হারিয়ে যাওয়া একটি আধুনিক ও ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন শহর হচ্ছে মাচু পিচু, যা বর্তমান বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি। কেউ কেউ এটিকে সূর্য নগরীও বলেন। স্প্যানিশ ভাষায় এই শব্দটির উচ্চারণ করা হয় মাচু পিচ্ছু, যার অর্থ প্রাচীন চূড়া। তবে মাচু পিচু উচ্চারণে অধিক প্রচলিত। ইতিহাসবিদদের গবেষণায় এই শহর সম্পর্কে অজানা সব তথ্য উঠে এলেও অনেক রহস্য এখনো পর্যন্ত অধরাই রয়ে গেছে। মাচু পিচু শহর পেরুতে অবস্থিত। এটি ইনকা সভ্যতার সবচেয়ে আলোচিত নিদর্শন, যাকে ইনকাদের হারানো শহর বলা হয়। আন্দিজ পর্বতমালা থেকে পেরুর অংশের দিকে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ইনকাদের সেই হারানো শহর মাচু পিচু। এখন অবশ্য গোটা পাহাড়টির নাম হয়ে গেছে মাচু পিচু। সেখানে শহরটি ছিল প্রায় সুপরিকল্পিত নির্মাণ এবং এর অবস্থান ছিল অত্যন্ত সুরক্ষিত। অন্যদের পক্ষে এই শহর খুঁজে পাওয়া যেমন দুষ্কর ছিল, তেমনি খুঁজে পাওয়ার পর শহরটিতে আক্রমণ করতে গেলেও কেউ সুবিধা করতে পারবে না, কারণ ভৌগোলিক অবস্থানগত কারণে প্রকৃতিগতভাবেই শহরটি বেশ নিরাপদ ছিল। এজন্য শহরটি ইনকাদের প্রাচীন দুর্গ নগরী নামে পরিচিত। মাচু পিচু শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উঁচুতে অবস্থিত, অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ চূড়া তাজিন ডং এর প্রায় দ্বিগুণ উচ্চতায় অবস্থিত এই শহরটি। এত উঁচুতে কিভাবে তারা এই শহরটি নির্মাণ করেছিল সেটাই সবচেয়ে বড় রহস্য, তাও আবার শত শত বছর পূর্বে, যখন কিনা ইনকাদের মধ্যে চাকার ব্যবহার প্রচলিত ছিল। তাহলে এত উঁচুতে পাহাড় উঠেছিল কিভাবে, যা দিয়ে এই নির্মাণ করা সহজ হয়েছিল? ধারণা করা হয় শত শত শ্রমিক পাহাড়ের ঢালু জায়গা করে দিলে ঠেলে ঠেলে গিয়ে নিয়ে গিয়েছিল এই সব পাথর। শহরটিতে 140টি স্থাপনার মধ্যে এখনও সবকয়টি টিকে আছে। এটি নির্মাণ করতে কোনো প্রকার সিমেন্ট বালুর ব্যবহার না করায় ভূমিকম্পেও এর কোনো ক্ষতি হয়নি। এটি নির্মাণ করতে প্রয়োগ করা হয়েছিল সমসাময়িক কালের সবথেকে সূক্ষ্ম এবং বিখ্যাত বাস্তুবিদ্যার কৌশল। এখানে বিভিন্ন স্থাপনার মধ্যে রয়েছে কিছু মন্দির, পবিত্র স্থান, উদ্যান ও আবাসিক ভবন সমূহ। মাচু পিচুতে রয়েছে 100টিরও বেশি সিঁড়ি, যার মধ্যে কিছু কিছু সিঁড়ি নির্মিত হয়েছে একটিমাত্র গ্রানাইট পাথরের খণ্ড দিয়ে, যেগুলো পাথর কেটে তৈরি করা আর ছোট ছোট খালের মাধ্যমে পরস্পর সংযুক্ত, এবং এসব মূলত সেচ কাজে ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। মাচু পিচু নির্মিত হয়েছিল প্রায় 1450 সালের দিকে, তবে তা খুব বেশি দিন ভোগ করতে পারেনি ইনকারা। 100 বছর ধরে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করে এবং ধ্বংস করে ফেলে তাদের বেশিরভাগ শহর, কিন্তু মাচু পিচু শহরটি গুপ্ত স্থানে হওয়ায় তারা এটি খুঁজেই পায়নি। এদিকে মানুষের উপস্থিতি না থাকার কারণে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। 100 বছর ধরে তো মানুষ এই ঐতিহাসিক শহরটিকে খুঁজেই পায়নি। এরপর 1911 সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচু পিচু শহরটি আবিষ্কার করেন। এরপর থেকে আস্তে আস্তে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটিকে পেরু সরকার 1981 সালে সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করে এবং ইউনেস্কো 1983 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে।